আসসালামু আলাইকুম কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাকে আরো একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেশে যাচ্ছেন কিংবা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য বর্তমান পরিস্থিতিতে অনেক কিছুরই পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দেশ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে নিষিদ্ধ করেছে মোটামুটি গাল্পেরও বেশ কয়েকটি দেশ বাংলাদেশকে নিষিদ্ধ করেছে বাংলাদেশি প্রবেশ নিষিদ্ধ করেছে কোন সময় কোন দেশ কোন সিদ্ধান্ত নেয় এটা বলাটা অনেকটাই কঠিন কিছুদিন আগেও সৌদি আরবে আমরা যারা এসেছি আমাদেরকে কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি কিন্তু এখন যারা আসছে প্রত্যেককেই কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে যদি ভ্যাকসিনের ন্যূনতম ডোজটাও আমরা না নিয়ে থাকি তো আমরা যারা এখন দেশে যাচ্ছি অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে অনেক তথ্য সংকটের মধ্যে আছে আপনাদেরকে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিব আশা করব সঙ্গে থাকবেন প্রথমত যারা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা দেশে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চেক করে নিবেন আপনার তাওয়াকালাতে যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন ইমিউন বাই পাস ডোজ শো করে কিনা যতক্ষণ পর্যন্ত না আপনার কালাতে ইমিউন শো করছে ততক্ষণ পর্যন্ত দেশে না যাওয়াটাই আপনার জন্য উত্তম হবে আমরা যারা ভ্যাকসিন নিচ্ছি প্রথম ডোজ নেওয়ার চোদ্দ দিন পরে কিন্তু আমাদের ইমিউন শো করে আপনার ইমিউন শো করলে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন প্রথম ডোজ নিয়েছেন তার একটা সার্টিফিকেট কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনার তাওয়াকালাতে ইস্যু করে রাখে সেই সার্টিফিকেটটা অবশ্যই আপনি প্রিন্ট আউট করে আপনার সাথে করে নিয়ে যাবেন এবং দেশে যাওয়ার পরে আপনার সাউদি আরবের যে মোবাইল নাম্বার আছে সেটা অবশ্যই অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন যাতে আপনার আসার সময় তাওয়াকাল্লা চালু করতে পারেন কিংবা আপনার অন্যান্য প্রয়োজনে আপনার মোবাইল নাম্বারটা আপনি ইউজ করতে পারেন আপনারা জানেন যে সাউদি আরবে মোটামুটি সব কিছুই কিন্তু মোবাইল নাম্বারের উপরে ডিপেন্ডেন্ট আমরা সব কিছুই ভেরিফাই করে থাকি মোবাইল নাম্বারে বাংলাদেশে গিয়ে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটা রোমিং চালু করে দিতে পারবেন দ্বিতীয়ত আপনি অপেক্ষা করতে পারেন চাইলে বর্তমানে কিন্তু ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করেছে ষাট বছরের বেশি বয়স যারা যাদের তাদেরকে অলরেডি দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে গত সপ্তাহ থেকে আশা করছি আমরা যারা সৌদি আরবে বসবাস করি বা কাজ করি আমরাও খুব শীঘ্রই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা পেয়ে যাব ইনশাল্লাহ তাই যদি সম্ভব হয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা দিয়েই দেশে যাওয়ার চেষ্টা করবেন তিন টিকিট কেনার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে টিকিট কিনবেন এখন আপনি ডাবল টিকিট কিনবেন যাদের মাধ্যমে টিকিট কিনবেন তারা আপনাকে হোটেল বুকিং করতে বলবে আপনি আপনি হোটেলটা হোটেলটা করলেন কিন্তু যে বুকিং দিচ্ছেন এটা হয়তো সৌদি করবে অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে গ্রহণযোগ্য নাও হতে পারে ইতিমধ্যে অবগত আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তারা বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কয়েকবার জানিয়ে দিয়েছেন যে অন্যভাবে কেউ যদি হোটেল বুকিং করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না বিমানের হলিডের মধ্যে আপনাকে হোটেল বুকিং করতে হবে অথবা সৌদি এয়ারলাইন্স মাধ্যমেই আপনাকে হোটেল বুকিং করতে হবে যারা ডাবল টিকিট নিয়ে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে অনুরোধ করব। হয় আপনি শুধুমাত্র ডাবল টিকিটটাই নিয়ে যান হোটেল বুকিং করবেন না যদি আপনি লোকাল কোনো এয়ারলাইন্স থেকে করেন অথবা আপনি চাইলে সরাসরি এয়ারলাইন্স অফিস থেকে টিকিটগুলো কিনে যান এই জন্যই অফিস থেকে টিকিটটা কিনবেন আপনার নিরাপত্তার জন্য কোনো এক সময় যদি কোনো কারণে সমস্যা সৃষ্টি হয়ে যায় তাহলে আপনি পারবেন আপনার ক্ষতিপূরণটা আপনি এয়ারলাইন্স কোম্পানি থেকে সরাসরি নিতে পারবেন আর আপনি যদি লোকাল কোনো এয়ারলাইন্সের মাধ্যমে বা লোকাল কোনো অফিসের মাধ্যমে আপনার টিকিটটা ইস্যু করেন হোটেলটা বুকিং করেন তাহলে হয়তো আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন হয়তো বা বিমান সংস্থাগুলো আপনার দেওয়া বুকিংটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। এখনো করছে না তো ভবিষ্যতের জন্য অবশ্যই আপনি এই বিষয়টা মাথায় রাখবেন হোটেল বুকিং কিভাবে করবেন আর টিকিট কোন জায়গা থেকে কিনবেন আমরা আপনাকে রেকমেন্ড করব সরাসরি বিমানের অফিস থেকে অথবা সরাসরি সৌদি এয়ারলাইন্স অফিস থেকে টিকিট কেনার জন্য তাদের কাছ থেকে যদি আপনি হোটেল বুকিং করেন তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন টেনশন মুক্ত থাকতে পারবেন যে কোনো সিদ্ধান্ত আসলে তারা সবার আগে আপনাকে বিষয়টা নিশ্চিত করে দিবে আর যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে লোকাল বিমান মোটেও নয় এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার জন্য লোকাল বিমান বড় একটা বিপদের কারণ যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সিতে সৌদি এয়ারলাইন্স সবার আগে অগ্রাধিকার পেয়ে থাকে তাই আমরা বলবো যে প্রথমেই আপনাকে চুজ করতে হবে সৌদি এয়ারলাইন্স পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই দুইটার মধ্যে যে একটা আপনি চুজ করতে পারেন তবে বিমানও কিন্তু মাঝে মধ্যে নাটক শুরু করে তবে যদি সম্ভব হয় সিঙ্গেল টিকিট নিয়ে যেতে পারেন আর যদি সম্ভব না হয় ডাবল টিকিট কিনলে অবশ্যই সৌদি অ্যালায়েন্সের অফিস থেকে সরাসরি কেনার চেষ্টা করবেন এবং তাদের সাথে পরামর্শ করে নেবেন ছয় মাস পরে কি কোয়ারেন্টাইন সিস্টেম থাকবে কি থাকবে না থাকলে তো ওকে না থাকলে কোনো সমস্যা নেই আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন